সবাই সালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমরা ধান কাটা যে ব্রাশ কাটার যে মেশিনটা, আমরা এটা এক মেশিনে অনেক কাজ করা যায় সেটার একটা লাইভ করতে আসছি এখানে ডেমোতে, যেখানে সরাসরি দেখতে পাবেন যে ঘাস কাটা যায় কিভাবে, নেপিয়ার ঘাসগুলো আসলে কাটা যায় কি না এটা দেখার জন্য মূলত আমরা মেশিনটা নিয়ে আসি। এটা মূলত ধান কাটার একটা মেশিন। এই মেশিনটা দিয়ে নেপিয়ার ঘাস কতটুকু কাটা যাবে সেটা দেখার জন্য আমরা মূলত আজকে এই লাইভে আসা। তো আপনারা সরাসরি চাইলে দেখতে পারেন যে আসলে নেপিয়ার ঘাস কাটা যাচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছেন যে নেপিয়ার ঘাস উনি কাটছে, উনিও এটা প্রথম আজকে মেশিনটা চালাচ্ছে, এই জন্য হয়তো বা একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুব দ্রুত কাটছে সে, বুঝতেই পারছেন। উনি একদমই নতুন এবং আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আওয়াজের কারণে একটু জানাবেন কমেন্ট করে। দেখতে পাচ্ছেন নেপিয়ার ঘাস উনি একটা একটা করে কেটে যাচ্ছে আর কি, যেটা কাটতে অনেক সময় লাগে, একটা লোক যখন কাটতে ধরে হাতে অনেক সময় লেগে যায়, সেক্ষেত্রে সে জায়গায় মেশিনটা কত দ্রুত কাটতে পারছে সেটা দেখানোর জন্য আজকের লাইভ। তো আপনাদের কোনো কিছু জানার থাকলে মেশিনটি সম্পর্কে আমাকে একটু জানাবেন। জি SLB শুভ, ধন্যবাদ শুভ, আপনাকে তো আমরা আজকে মিস করছি আর কি। আজকের এই প্রোগ্রামে আপনাকে আমরা পেলাম না, আসলে করোনার কারণে হয়তো আপনি আসতে পারেননি, তবে নেক্সট টাইম ইনশাল্লাহ। না হয় কিন্তু দেখি একটু, তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আর এই মেশিনটি কারো দরকার হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। তো ভিডিও আর বাড়াই না, এরপরে অন্যান্য হেডের যে কাজগুলো হবে সেটা নিয়ে আলাদা লাইভ করার চেষ্টা করব। তো এটার ভিডিও খুব শীঘ্রই আসছে, সবাই অপেক্ষা করুন, কৃষি বাজারের সাথে থাকুন, ধন্যবাদ।